সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মুগদল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ সাদা হামিদের সহকারী প্রধান শিক্ষক, মুগদল্লা উচ্চ বিদ্যালয় মুক্তাগাছা ময়মনসিংহ। পাঠ পরিচিতি, শ্রেণী নবম দশম, বিষয় জীববিজ্ঞান, প্রথম অধ্যায় জীবন পাঠ, পাঠ্যাংশ জীবজগৎ, শিক্ষণফল। এই পাঠ শেষে জীববিজ্ঞানের রাজ্যগুলোর নাম বলতে পারবে, প্রতিটি রাজ্যের উদাহরণ লিখতে পারবে, রাজ্যগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে, আর এই সুইটেকার এবং মার্গুলিসের শ্রেণীবিন্যাসের মধ্যে মিল ও অমিল বর্ণনা করতে পারবে। নিচের ছবিগুলো দেখাও, ছবিগুলোকে সাজানো না এলোমেলো, ছবিগুলো এলোমেলো। আবার নিচের ছবিগুলো একটু লক্ষ্য করো, এই ছবিগুলো কি, এই ছবিগুলো শ্রেণীবদ্ধভাবে সাজানো, শ্রেণীবদ্ধভাবে। তাহলে এগুলো ফুল, ফল, পাখি ও মাছের শ্রেণীবিন্যাস হলে ফুলের সোজা সকল ফুল, ফলের সোজা ফল, পাখির সোজা পাখি ও মাছের সোজা মাছ অবস্থান করছে। জীবজগতের এরূপ ভাগকে কী বলে? জীবজগতের এরূপ ভাগকে শ্রেণীবিন্যাস বলা হয়, জীবজগতের শ্রেণীবিন্যাস বলা হয়। প্রথমে জানা যাক শ্রেণীবিন্যাস কি। শ্রেণীবিন্যাস হচ্ছে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে জীবজগতকে বিভিন্ন দল বা গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার প্রক্রিয়া। শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ গণিতবিদ, প্রাকৃতিকবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি সর্বপ্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। শ্রেণীবিন্যাসের লক্ষ্যসমূহ, শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যার লক্ষ্য। শ্রেণীবিন্যাসবিদ্যার উদ্দেশ্য, শ্রেণীবিন্যাসবিদ্যার উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহকে শনাক্ত করে তাদের সংরক্ষণ অথবা প্রজাতিগত সংখ্যা বৃদ্ধি করে ব্যবস্থা নেওয়া। এরপর দেখা যাক ছবিতে যে লোকটি দেখা যাচ্ছে বা আমরা যা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন একজন শ্রেণীবিন্যাসকারী, তার নাম হচ্ছে আরিস হুইটেকার। তিনি হচ্ছেন জীবজগতের একজন শ্রেণীবিন্যাসকারী। জীবজগতের শ্রেণীবিন্যাস বিভাজন করেন ১৯৬৯ সালে এবং তার রাজ্য হচ্ছে ৫টি রাজ্য। আর এস হুইটেকারের জীবজগতের শ্রেণী বিভাগ, তিনি প্রথমত ৫টি ভাগে জীবজগতে ভাগ করেন। মনেরা, প্রথম ভাগ হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই ৫টি ভাগে তিনি কী করেন, জীবজগৎ থেকে শ্রেণীবিন্যাস করেন। মনেরা, এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এককোষী, এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল, প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া নেই, রাইবোজোম আছে যেমন ব্যাকটেরিয়া। প্রোটিস্টা, প্রোটিস্টার
একুশী বা বহুকোষী ফিলামেন্টাস কলোনিয়াল নিউক্লিয়াস গঠিত ডিএনএ আরএনএ আছে এবং কনজুগেশনের মাধ্যমে জনজনন হয়। অ্যামিবা যেমন অ্যামিবা ফাঞ্জাই, ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে এককোষী বা মাইসেলিয়াল কোষ প্রাচীর কাঠিন সমৃদ্ধ ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয় যেমন ব্যাঙ্গের ছাতা। প্লান্টি, প্লান্টির বৈশিষ্ট্যগুলো হচ্ছে সালোক সংশ্লেষণকারী ব্রণ সৃষ্টি হয় ক্লোরোপ্লাস্ট উপস্থিত টিস্যুতন্ত্র বিদ্যমান যেমন সাইকাস কাঁঠাল। অ্যানিমিলিয়া, অ্যানিমিলিয়ার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা বহুকোষী প্রাণী কোষ প্রাচীর নেই এরা পরভোজী টিস্যুতন্ত্র বিদ্যমান খাদ্য গলাৎকরণ করে এবং ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত যেমন চিংড়ি মাছ। দোয়েল পাখি, মানুষ ইত্যাদি। এই ছবিতে যে মহিলাটাকে দেখা যাচ্ছে তার নাম কি তোমরা বলতে পারো? তিনি হচ্ছেন একজন শ্রেণী বিন্যাসকারী, তার নাম হচ্ছে মার্গুলিস। তিনি জীববিজ্ঞানের আরেকজন শ্রেণী বিন্যাসকারী, জীবজগতে শ্রেণী বিন্যাস করেন 1974 সনে এবং দুটি সুপার কিংডমে। তিনি জীবজগৎকে 1974 সনে শ্রেণী বিন্যাস করেন এবং দুটি সুপার কিংডমে জীবজগৎকে ভাগ করেন। জীবজগৎকে তিনি দুটি ভাগে ভাগ করেন, একটা সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই। সুপার কিংডম এক যাকে বলা হয় রাজ্য এক, রাজ্য এক হচ্ছে মনেরা, আর সুপার কিংডম দুয়ে রাজ্য হচ্ছে 2-5টি প্রোটিস্টা ফাঞ্জাই প্লান্টি অ্যানিমিলিয়া। মার্গুলিস শ্রেণীবিন্যাস দুই ধরনের শ্রেণীবিন্যাস করেন, সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই। সুপার কিংডম এক হচ্ছে মনেরা, আর সুপার কিংডম দুইকে তিনি চারটি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে প্রোটিস্টা ফাঞ্জাই প্লান্টি অ্যানিমিলিয়া। এবং আর এস হুইটেকার তিনিও কী করেন, জীবজগতে 5টি ভাগে ভাগ করেন, একটি হচ্ছে মনেরা প্রোটিস্টা ফাঞ্জাই প্লান্টি অ্যানিমিলিয়া। বাড়ির কাজ, আর এস হুইটেকার এবং মার্গুলিসের শ্রেণীবিন্যাসের মধ্যে মিল অমিল ব্যাখ্যা করা। আজকের বাড়ির কাজ হচ্ছে আর এস হুইটেকার এবং মার্গুলিসের শ্রেণীবিন্যাসের মধ্যে মিল ও অমিল ব্যাখ্যা করা। ধন্যবাদ সবাইকে।